আসসালামু আলাইকুম, এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই পরিচিত একটা বিষয় নিয়ে, অর্থাৎ কমন বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টার উপরে আমি প্রায় কথা বলে থাকি, সেটা হচ্ছে যে বর্তমান সময়টাতে কি অবস্থা কানাডা ট্যুরিস্ট ভিসার, এটা অনেকে আমার কাছে জানতে চান। তবে এটা জানার আগে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ক্যানাডাগামী, অর্থাৎ ক্যানাডাতে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা আসলে প্রায়ই আমাকে কল দিয়ে এই কমন বিষয়টা জিজ্ঞেস করেন যে আসলে বর্তমান সময়টাতে ক্যানাডার ভিসা রেশিও কেমন, আমি কি এই সময়টাতে অ্যাপ্লাই করলে সমচিন হবে কিনা, অথবা আমি যদি অ্যাপ্লাই করি ভিসা অফিসার আমাকে ভিসা দেবে কিনা। তো আসলে এই ক্যানাডা বিষয় নিয়ে আপনাদের সামনে গত এক বছর যাবত প্রচুর পরিমাণ কথা বলেছি, তো আজকের ভিডিওটা খুব লম্বা করবো না, শর্ট সময়ের জন্য আমি একটু ছেড়ে দিতে চাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে আমি কিন্তু প্রায়ই বলি যে আপনার ট্যুরিস্ট ভিসাগুলো ডিপেন্ড করে কিন্তু আসলে আপনার প্রোফাইলের উপর, অর্থাৎ যেই প্রোফাইল দেখে ভিসা অফিসার বুঝতে পারবে যে আপনি ক্যানাডা থেকে বাংলাদেশে ব্যাক করবেন, ওই ধরনের প্রোফাইলে কিন্তু ভিসা দিতে ভিসা অফিসারের কোনো প্রকার আপত্তি নেই। তো বর্তমান সময়টাতে সার্বিক পরিস্থিতি যদি আমি একটু বিবেচনা করে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার কাছে যদি ন্যূনতম ভালো একটা ডকুমেন্টস থাকে, অর্থাৎ আপনার যে ডকুমেন্টসগুলো একটা ট্রাভেল করার জন্য উপযুক্ত বলে ভিসা অফিসার কাছে মনে হবে, তাহলে কেবল আপনি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন। অন্যথায় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 2023 সালে যেরকমভাবে প্রচুর পরিমাণ ভিসা হয়েছিল অগোছালো ফাইলে, এখন কিন্তু সে অবস্থাটা নেই। যেমন 2023 সালে এরকম আমরা দেখেছি যে অনেকের ফাইলে আপনার ব্যাংক সঠিক ছিল না, আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো ফেক ছিল, কিন্তু ওগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু তারা ভিসা প্রোভাইড করেছে, বিকজ ওই সময়টাতে কানাডার ভিসা নীতিটাকে ওরা একটু ইজি করে রেখেছিল। এখন বর্তমান সময়টাতে যে হালচাল বা যে পরিস্থিতি বা যে অবস্থা, সে অবস্থায় আপনার কাছে যদি একটা নর্মাল ফাইল থাকে, অর্থাৎ আপনার যদি কোনো কান্ট্রি ভিজিট করা না থাকে, আপনার কাছে যদি কোনো ইনভাইটেশন না থাকে, আপনার কাছে যদি ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ অ্যামাউন্ট না থাকে, তাহলে আমি বলবো যে এই সময়টাতে আপনি একটু স্লো হন, আপনি অন্য কোনো দেশ ঘুরে দেন আপনি কানাডাতে অ্যাপ্লাই করেন। এবং যাদের কাছে বর্তমান সময়টাতে এই ধরনের একটা অ্যাবিলিটি সম্পূর্ণ, যদি একটা ফাইল থাকে, অর্থাৎ যে আপনার ব্যাংকটা খুবই স্ট্রং আছে, আপনার প্রফেশনটা খুবই স্মার্ট, আপনার ফ্যামিলি টাইজটা খুবই স্ট্রং আছে, আপনার সোশ্যাল টাইজটা খুবই স্মার্ট আছে, সেক্ষেত্রে আমি বলবো যে নাও ইজ দ্য বেস্ট টাইম টু গো টু ক্যানাডা। কারণটা হচ্ছে যে আমরা জানি যে ক্যানাডাতে পূর্বে যারা গিয়েছিলেন তারা কিন্তু এইজ অ্যালোন এবং কি আপনার ওয়ার্ক পারমিটের যে একটা অপরচুনিটি তাদের মাঝখানে ছিল, এখন কিন্তু কানাডা সে আইনটাকে চেঞ্জ করে দিয়েছে। তার মানে আপনাকে বুঝতে হবে ক্যানাডাতে গেলেও আপনি এখন কিন্তু স্থায়ীভাবে ওখানে যে থেকে যাবেন সেটা কিন্তু আপনার খুব সহজ কোনো বিষয় হবে না। সো আপনাকে ক্যানাডা গেলে হয়তোবা ক্যানাডা থেকে আপনার ব্যাক করতে হবে বাংলাদেশে, অন্যথায় ক্যানাডা থেকে কিন্তু আপনার বাই রুটে আপনাকে চলে যেতে হবে আমেরিকা, কারণ আমরা জানি যে ক্যানাডা থেকে কিন্তু খুব ইজিলিভাবে আমেরিকা যাওয়া যায়। তো এখন যেহেতু ওরা আসলে ওখানে থাকার যে একটা উপযুক্ত যে ব্যাপারগুলো ছিল গত এক বছর, ওগুলো থেকে যেহেতু তারা বের হয়ে এসেছে, এখন কিন্তু অবশ্যই তারা আবার ভিসা দেবে। তবে ভিসাটা দিবে তাদেরকে যারা একদম জেনুইন ট্রাভেলার, যাদের কাছে উপযুক্ত ডকুমেন্টস আছে। তো বর্তমানে বন্ধুরা, যারা আসলে ক্যানাডার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আপনাদেরকে আমি দুটো জিনিস বলবো। সেটা হচ্ছে যে আপনার কাছে যদি ডকুমেন্টসটা নর্মাল থাকে, তাহলে আমি বলবো এখন আপনি অ্যাপ্লাই না করে আপনার ডকুমেন্টসটাকে কোনো একটা এক্সপার্ট দিয়ে আপনি একটু সাজান। আর যাদের কাছে ভালো কোনো ডকুমেন্টস আছে, যারা অনেকগুলো দেশ ভিজিট করা আছে, তারা কিন্তু আপনি চাইলে এই সময়টা তো ক্যানাডা ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটা নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে ক্যানাডা নিয়ে কথা বলে থাকি, সো ক্যানাডা সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। এখন তো আমাদের সাক্ষাৎ এবং ফাইল প্রসেসের প্রয়োজন বোধ করলে ডেসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া হলো, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।